গয়না বেচে ঋণ করে প্রতারকের হাতে টাকা তুলে দিয়ে এখন অসহায় খুলনা মহানগরীর গোবরচাকা এলাকার স্বামীহারা মঞ্জু বেগম। নিজেকে কখনো উচ্চপদস্থ কর্মকর্তা, কখনো প্রধানমন্ত্রীর খালাতো বোন পরিচয় দিয়ে মঞ্জু বেগমের ছেলে ও মেয়েকে নৌবাহিনী ও সিটি কর্পোরেশনে চাকরি, সরকারি বাড়ি পাইয়ে দেওয়ার প্রলোভনে গত দুই বছরে কয়েক দফায় 18 লক্ষ টাকা হাতিয়ে নেয় চক্রটি। 3 বছর ধরে টাকা দেওয়া শুরু করছি, 2 বছর ধরে শেষ হয়েছে, আমার কিছু দেয় না। আর কথাও কেন, আমার ঘরের সামনে দিয়ে গেলে পরে ওর বাসায় গেলেও আমার মারে। আমি শেষ পর্যন্ত 18 লাখ টাকা দিই। শুধু মঞ্জু বেগম নন, গোবরচাকা এলাকার এমন আরও অন্তত 10 জন, ডুমুরিয়ার কোয়া এলাকার অন্তত 5 জনের কাছ থেকে চাকরি, বাড়ি, রেশন সহ অন্যান্য সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে দীর্ঘদিন ধরে নগদ অর্থ হাতিয়ে নিত চক্রটি। মূলত অসহায় নারীদের টার্গেট করা হতো। সবকিছু হারিয়ে অসহায় পরিবারগুলো দ্বারস্থ হন র্যাবের। ফেরত চান অর্থ আর বিচার চান প্রতারক চক্রের। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। তুমি আমার এক্ষুনি 21,000 টাকা দাও, দিলে তোমার একখান ঘর দিব। আমি সুদের পরে টাকা এনে দিছি, একজনের কাছ থেকে 50,000 টাকা সুদ হয় না, তাই আমি ওরা দিছি। টিন দেবে, ইট বালি সিমেন্ট দেবে, আপনার জন্য ট্রাক ভরে বালি ভরে নিয়ে আসতেছে ডুমুরিয়ায়। 1 লাখ ভরা হয়ে গেছে, মোট আমার কাছে 15 লাখ টাকা নিছে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেলে গোবরচাকা এলাকা থেকে চক্রটির অন্যতম হোতা ইয়াসমিনকে গ্রেফতার করে র‍্যাব। পুরো চক্রকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে তারা। আমরা তাকে আটক করতে সক্ষম হই এবং পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধের কথা অকপটে স্বীকার করে। এর সাথে আরও অনেক লোক যোগসাযোগ আছে। আমরা আশা করছি যে আমাদের আজকে বিকেলে অপারেশনটা হয়েছে, পরবর্তীতে এর পিছনে কারা কারা আছে তাদেরকে ধরে আমরা আইনের হাতে সোপর্দ করব। খুলনার বিভিন্ন এলাকায় অন্তত 30 জন ভুক্তভোগীর খোঁজ পেয়েছে র‍্যাব, যারা এই চক্রটিকে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন। আবদুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা।